আসসালামু আলাইকুম, আমি মেজাজ সোহেল উপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যখন প্রথম এই চ্যানেলটি শুরু করি তখন আমরা প্রথম দিকে শুধুমাত্র মালয়েশিয়া নিয়ে বিজ্ঞাপন করতাম এবং মালয়েশিয়াতে আমরা হচ্ছে যে বেশ কিছু লোকে আমরা ফ্লাইট করেছি, বেশ কিছু বলতে আমরা প্রায় 100 লোকের ভিসা আমরা করতে সক্ষম হয়েছি। এবং আসার বাণী হচ্ছে যে আপনার আবারও জানুয়ারি মাস থেকে নতুন করে মালয়েশিয়া ডিমান্ড লেটার ইস্যু করা শুরু করছে আমাদের, যদিও প্রিভিয়াস ডিমান্ডের ফ্লাইটগুলো এখনও আমাদের জাস্ট হচ্ছে যে আজকে আমরা যে ফ্লাইটটি ছিল, আজকে আমরা 25 তারিখে যে ফ্লাইটগুলো ছিল এই ফ্লাইট দিয়ে আমরা হচ্ছে যে আগের ফ্লাইটগুলোকে সম্পূর্ণ করলাম। এবং পাশাপাশি হচ্ছে যে নতুন করে যে ডিমান্ড লেটারগুলো আসছে বা আগের যেগুলো ফ্লাইট হয় নাই অথবা যেগুলো পেন্ডিং ছিল, অনেক ক্ষেত্রে হচ্ছে যে ভিসা হওয়ার পরে বিভিন্ন জটিলতার কারণে ফ্লাইট করার পসিবিলিটি হয় নাই, সেই ফ্লাইটগুলোতেও আমরা নতুন করে রিপ্লেস করার চেষ্টা করছি। সুতরাং যারা হচ্ছে যে এখনও মালয়েশিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেন বা বিভিন্ন কাজের, যারা হচ্ছে কনস্ট্রাকশনে যেতে পারেন, পাশাপাশি প্ল্যান্টেশনে যেতে পারেন, অথবা হচ্ছে যে আপনি ফ্যাক্টরি কাজে যেতে পারেন, রেস্টুরেন্টের কাজে যেতে পারেন, যে যে ভিসাতে যেতে আগ্রহী আছেন, যদিও কস্টিংটা আগের চেতনায় অনেক বেড়ে গিয়েছে কিন্তু আপনার যাওয়া পসিবিলিটি আছে। সুতরাং আপনারা হচ্ছে যে যারা মালয়েশিয়া যেতে আগ্রহী আছেন তারা নিশ্চিন্ত মনে আমাদের যে স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন। এবং পাশাপাশি যারা মালয়েশিয়া প্রবাসী আছে তাদেরকে আমরা আর একটা জিনিস বলতে চাই যে অনেকেই হচ্ছে যে তাদের ফ্যামিলিকে মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চান, যদি এসএসসি পাস থাকে তাহলে আমরা স্টুডেন্ট ভিসা করে দিয়ে আপনাদের ফ্যামিলি টোটাল প্রসেসটি কমপ্লিট করতে পারবো এবং সেখানে গিয়ে সে কাজ করতে পারবে। পাশাপাশি যারা হচ্ছে যে এসএসসি পাস আছেন তারা যদি মনে করেন যে স্টুডেন্ট ভিসাতে হোটেল ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করবেন, হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করলে একদম প্রথম থেকেই একদম প্রথম দিন থেকেই আপনারা হচ্ছে 5-star মানের হোটেলে হচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন এবং এটা খরচটি কলিং ভিসার তুলনায় কম হবে। মোট কথা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি যে কোনো ভিসাতেই যেতে চান না কেন আপনারা নিশ্চিন্ত মনে অভিজাতের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিলে আপনাদেরকে প্রাথমিক কিছু তথ্য দেওয়া হবে এবং তবে আমরা প্রিফার করি যে আপনারা আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার ফাইল প্রসেস করতে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।